চুরি করতে গিয়ে গৃহবধূকে একা পেল চোর। অতঃপর একটি কীটনাশক কোম্পানিতে চাকরির সুবাদে পারুল বেগমের সঙ্গে রাজীবের পরিচয় হয়। এ সূত্রে সে জানতো পারুলের স্বামী ড্রাইভারের চাকরি করে, প্রায় ঘরের বাইরে থাকে। এই সুযোগে বন্ধু জামালকে নিয়ে ওই বাসায় চুরির পরিকল্পনা করে তারা। পরিকল্পনা অনুযায়ী গত 18 জুন ইফতারের পর পারুল বেগমকে ফোন করে তার বাসায় বেড়াতে যাওয়ার আগ্রহ প্রকাশ করে রাজীব। কিছুক্ষণ পর কিছু আম, পেয়ারা, হালিম ও 2টি স্পিড এর বোতল নিয়ে ওই বাড়িতে যায় রাজীব ও জামাল। এর আগে বোতল ও হালিমের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে নেয়। বাড়িতে প্রবেশ করে গল্পের ফাঁকে পারুল বেগমকে স্পিড ও হালিম খাওয়ায় তারা। কিছুক্ষণের মধ্যে পারুল ঘুমে ঢলে পড়লে প্রথমে রাজীব ও পরে জামাল তাকে ধর্ষণ করে। ঘুমের মধ্যে পারুল শব্দ করলে গলা চেপে তাকে হত্যা করে, মুখ ও হাত বেঁধে ফেলে। মৃত্যু নিশ্চিত হলে পারুলের ব্যবহৃত স্যামসাং মোবাইল ফোন, একটি স্বর্ণের নাকফুল ও টাকা নিয়ে পালিয়ে যায়। আটক জামালের কাছ থেকে নিহত পারুলের বেগমের খোয়া যাওয়া স্যামসাং মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। রাজধানীর কদমতলি এলাকায় এক মাস আগে ঘটে যাওয়া এই ঘটনায় জড়িত দুইজনকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। 20 জুলাই বৃহস্পতিবার DMP মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছে ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার ফরিদুদ্দিন আহমেদ। গত 18 জুন কদমতলির পূর্ব জুরাইনের নামা শ্যামপুর এর চতুর্থ তলার একটি বাসা থেকে পারুল বেগম নামের এক মহিলার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধর্ষণের পর শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে নিশ্চিত হয় পুলিশ। এরপরে তদন্তে নামে তারা। এই ঘটনায় অভিযুক্ত দুজন হলেন জামাল খান পাটোয়ারি ও রাজীব হাওলাদার। ফতুল্লা ও ডেমরা এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। এসব তথ্য পেতে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন।